আসসালামু আলাইকুম, আদাব, নমস্কার। ফ্রেন্ডস, ইনফরমেশন উইথ শুভয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমি শুভ আছি আপনাদের সাথে। তো আজকের ভিডিওয়ের মূল আলোচ্য বিষয় হচ্ছে TCF INF এর নতুন নিয়মগুলো সম্পর্কে আপনাদের অবগত করা এবং নতুন পরীক্ষা কিভাবে হয় সেটা আপনাদের দেখানো। তো ইতিমধ্যে আমরা অবগত আছি যে TCF পরীক্ষাটা, TCF INF যেটা যেটা হচ্ছে ফরাসি জাতীয়তা লাভের জন্য আমরা পরীক্ষা দিতাম, সেখানে দুইটি ধাপে সম্পন্ন হইতো, সেটা হচ্ছে লিসেনিং এবং হচ্ছে স্পিকিং। তো বর্তমানে জানেন যে 30শে ডিসেম্বর 2019 সালে নতুন সরকার একটা নতুন নিয়ম করেছে, যেখানে দুইটি ধাপের পরিবর্তে এখন চারটি ধাপে পরীক্ষা দিতে হয়। তাহলে আজকে আমরা সেই চারটি ধাপই দেখবো এবং প্রশ্ন কিছু প্রশ্ন সহ। ওকে, তো আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে, যারা যাদের আগের সার্টিফিকেটটা আছে এবং সেই সার্টিফিকেটের মেয়াদ আছে, তারা সেই সার্টিফিকেটটাকে 10ই আগস্ট 2020-এর আগ পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ওকে, তো নতুন ফরম্যাটে, নতুন TCF এর ফরম্যাটে চারটা ধাপ থাকবে। সেটা প্রথম হচ্ছে লিসেনিং, যেখানে আপনার 29টা প্রশ্ন থাকবে, 25 মিনিট সময় দেওয়া হবে। দ্বিতীয়টা হচ্ছে কয়েকটা প্যাসেজ থাকবে বা মেসেজ থাকবে বা অ্যানাউন্সমেন্ট থাকবে, সেটাকে আপনার পড়তে হবে, পড়ে বুঝে সঠিক উত্তরে ডাক দিতে হবে, সেখানেও 29টা প্রশ্ন থাকবে, সময় দেওয়া হবে 45 মিনিট। এবং তৃতীয়ত থাকবে হচ্ছে আপনাকে মেসেজ অথবা লেটার লিখতে দেওয়া হবে, সেখানে তিনটি ধাপ থাকবে, যেখানে আপনাকে সময় দেওয়া হবে 30 মিনিট, এবং হচ্ছে এক্সপ্রেসিও ওরাল, যেটা হচ্ছে লিসেনিং পার্ট, না এটা হচ্ছে স্পিকিং পার্ট, যেখানে আপনাকে তিনটি ধাপে পরীক্ষা দিতে হবে এবং যেখানে আপনার 10 মিনিট দেওয়া হবে। তো পুরো প্রসেসিংটা হবে হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। ওকে, তো এখন আমরা প্রত্যেকটা ধাপ আলাদা আলাদা করে দেখব কিছু এক্সাম্পল সহ। তো প্রথম হচ্ছে লিসেনিং পার্ট। তো লিসেনিং পার্ট হচ্ছে এই ধরনের ছবি থাকতে পারে, এই ধরনের ছবি দেখে আপনাকে শোনাবে, একটা অডিও বলতে পারে যে রহিম ভাত খাচ্ছে, করিম পড়াশোনা করতেছে, সানজিদা সানজিদা তুমি তুমি ঘর গোছাও, ঠিক আছে? তো তখন আপনার সিচুয়েশন দেখে বুঝতে হবে, আচ্ছা এই মহিলা তাকে কি বলতে পারে। অবশ্যই ঘর যেহেতু নোংরা, তার মানে ঘর গোছাতে বলতে পারে, তখন 3 নম্বর উত্তরটা দিবেন। তো এরকম, তো এরপর আবার এরকম হইতে পারে যে আপনার পিকচার নাই, যেমন আপনাকে হাই হ্যালো অথবা আপেল টেলিফোনিক, মানে হচ্ছে ফোনে কথাবার্তা চলতেছে, এরকম কিছু শোনাতে পারে। তো এ অথবা আপনারা যখন মেট্রোর গাড়ে বিভিন্ন অ্যানাউন্সমেন্ট শোনেন, সেটা শোনার পরে সেটা থেকে আপনাকে একটা টিক মার্ক দিতে হইতে পারে। তো এই ধরনের 29টা প্রশ্ন থাকবে, যেখানে আপনার 25 মিনিট সময় দেওয়া হবে আপনার হচ্ছে দাগ দেওয়ার জন্য। তো এটা হচ্ছে প্রথম ধাপ, মানে হচ্ছে আপনার লিসেনিং পার্ট। তো দ্বিতীয় ধাপ কম্প্রিহেনসিও ইখরিত, যেখানে এই যে এরকম ছোট ছোট আপনাকে প্যাসেজ দেওয়া হবে, এই প্যাসেজ পড়ে তখন আপনাকে এখান থেকে একটা চয়েস করতে হবে। এখানে লেখছে কেস কোন আপখ, আমরা এখান থেকে কি শিখি। তো এই প্যাসেজটা পড়ে আপনার উত্তর দিতে হবে, এখানে আমরা কি শিখলাম, ঠিক আছে? তো বলা এখানে একটা ছোটোখাটো একটা লেটার আছে বা একটা মেসেজ বলা যেতে পারে, এখানে একটা অ্যানাউন্সমেন্ট আছে, কি প্রপোজ সেট অ্যানাউন্স, এই অ্যানাউন্সমেন্টটা কি প্রপোজ করতেছে, এখান থেকে একটা দাগ দিতে হবে। তো এখানে চারটা এক্সাম্পল দেওয়া আছে এখানে, কিন্তু নর্মালি 29টা প্রশ্ন থাকবে এরকম, যেখানে আপনার আপনাকে 45 মিনিট সময় দেওয়া হবে দাগানোর জন্য। তো তৃতীয় ধাপ হচ্ছে লেখা, যে প্যাসেজ অথবা এগুলি লেখা। তো প্রথমে আমি খুবই আপনাদেরকে আমি জানাতে চাই যে কি কি জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আপনি দেখা গেছে একটা লেটার লিখেছেন বা একটা প্যারাগ্রাফ লিখেছেন, কিন্তু সেখানে জিরো পাইছেন, কারণ কি, সেটা পরীক্ষক কারেকশনই করে নাই। তো এমন কি কি কাজ করলে যে পরীক্ষক কারেকশনই করবে না, কি কি কাজ করলে, সেটা হচ্ছে অবশ্যই সবসময় আপনাকে লেখা থাকবে যে মিনিমাম এবং ম্যাক্সিমাম কত ওয়ার্ড লিখতে হবে, সেটা অবশ্যই ফলো করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে আপনি, আপনাকে এখানে উপদেশ দিতেছে যে আপনি 1 নম্বর কাজ দিয়ে শুরু করবেন, এরপরে 2 নম্বর কাজে যাবেন, এরপর 3 নম্বর কাজে যাবেন। তো কি কি করলে
পরীক্ষক আপনার খাতা দেখবে না, সেটা হচ্ছে আপনার লেখা যদি অস্পষ্ট হয়। দ্বিতীয়ত, আপনি যদি এই মিনিমাম ম্যাক্সিমাম যেই ওয়ার্ডগুলি আছে এগুলি না মেনে চলেন। এবং তৃতীয়ত, আপনি লিখেছেন কিন্তু সেটা হচ্ছে যেইটা নিয়ে লিখতে বলছে সেই বিষয়ের বাহিরে লিখেছেন, তো সেই ক্ষেত্রে যদি হয় সেই ক্ষেত্রে আপনাকে সেটা সেটা আপনার পরীক্ষক ইচ্ছা করলে আপনার খাতা নাও দেখতে পারে। তো এখানে আবার দিয়েও দিয়েছে যে কিভাবে একটা একটা করে ওয়ার্ড কাউন্ট করবেন। যেমন এই যে একটা একটা ওয়ার্ড, এটা একটা ওয়ার্ড, কারণ মাঝখানে একটা স্পেস আছে, ঠিক আছে। কিন্তু মনে করেন এখানে এই যে সেতাজিহ, আমাদের মনে হচ্ছে তিনটা ওয়ার্ড, কিন্তু এখানে এই যে হাইপেন হাইপেন দিয়ে যোগ করা আছে না, তার মানে এরকম যদি ওয়ার্ড থাকে সেটাকে একটা ওয়ার্ড কাউন্ট করতে হবে। ভালো, তো এখানে একটা প্রথম তাস দেওয়া আছে, প্রথম কাজ দেওয়া আছে, যেটা 30 থেকে 60 ওয়ার্ডের হতে হবে। তা আমরা একটু সাবজেক্টটা দেখি। তো জেনি একটা হচ্ছে মেসেজ পাঠাচ্ছে, সে বলতেছে স্যালু তুনামি ইমা ভিয়া আভেক নু সামদি এলে কমো। তো জেনির পক্ষ থেকে জেনি বলতেছে আচ্ছা তোমার বন্ধু তো আমাদের সাথে আসবে শনিবার, সে কেমন? তো আপনার জেনিকে রেসপন্স দিতে হবে যে তার বয়স কত, তার প্রফেশন কি, তার ক্যারেক্টার কেমন। তো এই ধরনের লেখা লিখে, মানে একটা আপনি মেসেজ লিখতেছেন, সালু দিয়ে শুরু করলেন, এরপরে তার বিষয় লিখে লাস্টে জেনির বদলে আপনি আপনার নাম লিখিয়ে দেন, হয়ে গেল 30 থেকে 60 ওয়ার্ডের। এরপরে অবশ্যই এখানে আপনার লিখতে হবে যে কত ওয়ার্ডের প্যারাগ্রাফ মেসেজ আপনি লিখেছেন, এটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দ্বিতীয় আরেকটি মেসেজ লিখতে হবে, সেটা হচ্ছে 40 থেকে 90 ওয়ার্ডের। তো এখানে বলতেছে স্যালু, মানে হাই, কমো সে পাসে লু মারিয়াজ দো তুম কুজা সামদি দেখনি। তো গত শনিবার তোমার চাচাতো ভাই বা মামাতো ভাইয়ের বিবাহ বার্ষিকীটা কেমন কেটেছে, বিবাহ বার্ষিকী না মানে বিবাহটা কেমন কেটেছে বা বিবাহের অনুষ্ঠানটা কেমন কেটেছে, এলিজের পক্ষ থেকে, এলিজ বলতেছে। তা আপনার এখন এলিজকে আপনার চাচাতো অথবা মামাতো ভাইয়ের বিবাহ সম্পর্কে বলতে হবে যে সেই অনুষ্ঠানে কী কী করছেন, সেটা কেমনভাবে আপনারা উদযাপন করেছেন, বলা এই সমস্ত সম্পর্কে 40 থেকে 90 ওয়ার্ড। 3 নম্বর তাস, অবশ্যই এখানে ওয়ার্ড গোনার পরে লিখতে আবার ভুলবেন না, 3 নম্বর তাস 40 থেকে 90টা ওয়ার্ডই আপনাকে লিখতে হবে। এবং সেখানে এই ধরনের একটা প্রশ্ন থাকবে, ভু প্রেফেরে ফ্যার ভু কোর্স ও সুপার মার্শে ও দলে মাগাজা, দলে পুঁতি মাগাজা। তা আপনি কি সুপার মার্শেতে আপনার শপিং করতে পছন্দ করেন, সুপার মার্কেটে নাকি ছোটো ছোটো দোকানে? তো সিউ আফুহাম আন্টারনেট, একটা ইন্টারনেটের ফোরামে বুঝ এক্সপ্লিকে পুহকুয়া, কেন আপনি এক্সপ্লেন করতেছেন কেন, মানে আপনি যদি সুপার মার্কেটে পছন্দ করেন তাহলে আপনার বলতে হবে কেন সুপার মার্কেটে আপনি শপিং করতে পছন্দ করেন, আপনি যদি ছোট ছোট মার্কেট বাছাই করেন তাহলে আপনার বলতে হবে কেন আপনি ছোট ছোট মার্কেটে শপিং করতে পছন্দ করেন। বলা, তো আশা করি এটা বুঝতে পেরেছেন যে এইখানে তিনটি ধাপ থাকবে, প্রথম ধাপ এবং দ্বিতীয় ধাপে, প্রথম ধাপে 30 থেকে 60টি ওয়ার্ড, দ্বিতীয় এবং তৃতীয় ধাপে 40 থেকে 60টি ওয়ার্ডের আপনাদের মেসেজ অথবা এই ধরনের কোশ্চেনের উত্তর দিতে হবে। 4 নম্বর ধাপ হচ্ছে আপনার লিসেনিং। আচ্ছা, এখানে আমি 1, 2, 3, 4 নম্বর ধাপ বলতেছি, কিন্তু পরীক্ষার সময় পরীক্ষার সেন্টারে যদি পরীক্ষকরা চায় যে এই ধাপগুলো আগে পরে করবে, সেটা কিন্তু তাদের ব্যাপার, সেখানে কিন্তু তারা করতে পারে চাইলে, এটাই কিন্তু ফিক্সড না। এরপরে এখন হচ্ছে আমি বলবো যে কিভাবে আপনাদের স্পিকিং পার্টটা হবে, সেখানেও তিনটা ধাপ থাকবে। তো প্রথম ধাপে আপনাকে 3 মিনিট সময় দেওয়া হবে আপনার প্রেজেন্টেশন করার জন্য, ঠিক আছে। প্রেজেন্টেশনে থাকবে যে আপনি কবে ফ্রান্সে এসেছেন, আপনি বাংলাদেশি না অন্যদেশি, আপনি কোন কোন ভাষা জানেন, আপনার ফ্যামিলির বিষয়ে জানতে চাইতে পারে বা চাইবে না, আপনার নিজে নিজে বলতে হবে। তারপরে আপনার বন্ধুবান্ধব সম্পর্কে, আপনার পড়াশোনা সম্পর্কে। তো আতঙ্কিও এখানে 3 মিনিট সময় দেবে, আপনি কখনোই আপনি বাসা থেকে এত সুন্দর করে প্রেজেন্টেশন নিয়ে যাবেন যাতে আপনার সেখানে আপনি থেমে না যান, যদি থেমে যান তারা আপনাকে প্রশ্ন করবে, তখন কিন্তু আপনার উত্তর দিতে হবে, এমন কোনো প্রশ্ন হইতে পারে যে আপনার কমন পড়ে নাই, তখন কিন্তু সমস্যা। ওকে, এখানে কিন্তু কিছু কনসিন আছে যে আপনার এটাকে হচ্ছে আপনার দুই ধাপে এটার মান নির্ণয় করা হবে, আপনার এই এই
স্পিকিং পরীক্ষাটা, একবার হচ্ছে যে পরীক্ষক সে আপনাকে নাম্বার দিবে, আর দ্বিতীয়বার হচ্ছে ফ্রান্সের যে ইন্টারন্যাশনাল এডুকেশন সিস্টেম আছে, তারা আপনার যে রেকর্ডিং করা হবে আপনার কথাগুলি, সেই রেকর্ড শুনে শুনে আবার আপনাকে নাম্বার দিবে বলা। তো অবশ্যই এখানে যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, বা আপনি কোনো কোশ্চেন না বুঝলে তাকে রিপিট করতে পারেন, কিন্তু একবার যদি রেকর্ডিং চালু হয়ে যায় তখন কিন্তু সেটা আর তার পক্ষে বন্ধ করা সম্ভব হবে না, এটা অবশ্যই মনে রাখতে হবে বলা। তো এখানে হচ্ছে আপনার নিজের সম্পর্কে বলবেন, 3 মিনিটের প্রেজেন্টেশন। তো এই প্রেজেন্টেশন সম্পর্কে কারো যদি ধারণার প্রয়োজন হয় তাহলে আমাদের আভেক রাব্বানির যে ইউটিউব চ্যানেল আছে সেখানে দেখবেন যে একটা লাইভ করা আছে 1 ঘন্টার, যে কিভাবে নিজেকে প্রেজেন্টেশন করতে হয়, সেটা হয়তো বা 3 নম্বর লাইভ হবে, যেখানে আমি এবং রাব্বানি ভাই প্রেজেন্টেশন করেছি। আশা করি ওইটা আপনারা যদি করেন 3 মিনিট কাভার হয়ে যাবে বলো। এরপরে হচ্ছে 2 নম্বর কাজ। ওকে, তো দ্বিতীয় ধাপে হচ্ছে আপনাকে 3 মিনিট 30 সেকেন্ড সময় দেওয়া হবে, মানে 3.5 মিনিট সময় দেওয়া হবে, এবং সেখানে হচ্ছে কিছু কিছু টপিকস দেওয়া হবে, যে সমস্ত টপিকস নিয়ে আমরা দৈনন্দিন জীবনে কথা বলি। তো সে কী করবে, আপনাকে একটা সিচুয়েশন প্রেজেন্ট করবে এবং আপনাকে কিছু ছবি দেখাবে। তো আপনি ছবিগুলি ব্যবহার করতে অবলাইজড না, মানে আপনি বাধ্য না, কিন্তু এগুলি আপনাকে সাহায্য করার জন্য দেওয়া হবে। তো এখানে তারা একটা সিচুয়েশন দিয়েছে যে যে পরীক্ষক হচ্ছে একটা বাড়ি বিক্রি করার বা বাড়ি ভাড়া দেওয়ার এজেন্ট, ঠিক আছে? তা আপনি একটা হচ্ছে একটা অ্যাপার্টমেন্ট খুঁজছেন বা একটা বাসা খুঁজছেন, তা আপনি তাকে এক্সপ্লেন করবেন যে আপনি কি ধরনের বাসা খুঁজছেন। তো এখানে আপনার এই ছবিতে আপনার 3 ধরনের বাসার দেওয়া আছে, যেমন একটা বিশ মেতকারের স্টুডিও, সেটা হচ্ছে আপনার শহরে অবস্থিত এবং হচ্ছে আসবাবপত্র সহ। তো বলা, তো এটার ভাড়া কত, এটা আজন্সে দেখবেন, তো আপনি জিজ্ঞেস করবেন এটার ভাড়া কত। তো এটাও ভাড়া কত জিজ্ঞেস করতে হবে। এটা হচ্ছে একটা দুইটা পিএস, মানে 2 রুমের বাসা, 35 মিটার কাঠের। তো আপনি এখান থেকে চয়েস করতে হবে যে আপনি কি ধরনের বাসা খুঁজতেছেন, এবার ভাষা নিয়ে আপনি ভাড়া নিয়ে কথাবার্তা বললেন। তো এটা 3 মিনিট 30 সেকেন্ড, এটা যখন শেষ হবে 3 নম্বর তাসে যাবেন। 3 নম্বর তাসে হচ্ছে আপনাকে আপনার মতামত অথবা আপনার পছন্দ অপছন্দ নিয়ে কথা বলতে হবে। যেমন এখানে বলতেছে কেল এলা ভিল কিউ ভু ফ্রেফেরে, মানে আপনি কোন ধরনের শহর পছন্দ করেন কেন। মনে করলেন আপনি বললেন আমি প্যারিস পছন্দ করি, তো এখন আপনার 3.5 মিনিট ধরে বলতে হবে যে আপনি কেন প্যারিস পছন্দ করেন বলা। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে 3টা ধাপ থাকবে। প্রথম ধাপে থাকবে হচ্ছে প্রেজেন্টেশন, দ্বিতীয় ধাপ হচ্ছে দৈনন্দিন জীবন নিয়ে কথাবার্তা, আপনি তাকে প্রশ্ন করবেন, সে আপনাকে প্রশ্ন করবে, আর তৃতীয় ধাপ হচ্ছে যে আপনাকে একটা প্রশ্ন করবে, সেটার উত্তর আপনাকে দিতে হবে 3.5 মিনিট পর্যন্ত। তো এখানে খুবই গুরুত্বপূর্ণ, 2 নম্বর এবং 3 নম্বর কাজে নর্মালি 5টা প্রশ্ন, 5টা বিষয় থাকে, যেখান থেকে আপনি না, পরীক্ষক আপনার জন্য চয়েস করবে 1টা বিষয়, যেখান যেটা নিয়ে আপনার কথা বলতে হবে বলা। তো আশা করি আপনাদের ভিডিওটা উপকারে আসবে। তো আমার এই ভিডিওগুলো বানানোর উদ্দেশ্য হচ্ছে এই ভিডিওগুলো আমি এই এই প্রশ্নগুলি নর্মালি আমি দৈনন্দিন জীবনে আপনাদের কাছ থেকে পেয়ে থাকি। তো এমন একটা অবস্থা যে দৈনন্দিন জীবনে এখন আমার সম্ভব হচ্ছে না ইন্ডিভিজুয়ালি প্রত্যেককে এই এই ইনফরমেশনগুলি দেওয়া বা দেখানো। এই কারণে আমি চাচ্ছি যে এই ভিডিওগুলি যাতে প্রত্যেকে দেখে একবারে প্রশ্ন সহ এক্সাম্পল সহ পেয়ে যায়। তো আপনারা দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এই বিষয়গুলি সম্পর্কে সবাই জানতে পারে, কারণ সাবস্ক্রিপশন কম হইলে কিন্তু আসলে সবার কাছে ভিডিওটা পৌঁছাবে না। এবং অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলবেন না যে ভিডিওটা আপনাদের উপকারে আসতেছে কি না, বা কেমন হইলে ভালো হয় সেই বিষয়ে আমি সেই বিষয়ে গুরুত্ব দিয়ে সামনের ভিডিওগুলো করার চেষ্টা করব। এবং কমেন্টে এটাও লিখতে পারেন যে কোন বিষয় নিয়ে আপনাদের আরও ভিডিও করলে আপনাদের উপকারে আসবে। তো আজকে এই বলে শেষ করতেছি, আবারও বলতেছি দয়া করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন, আজকে এই পর্যন্তই, এবং আগামী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানানো হলো।